समीकरण तैरि करी और समाधान करी। एक्सरसाइज 22.4 क्लास 7 तीन नम्बर अंक मंजू कणा और अमलेर मध्य 170 टाका एमन भावे भाग कर दी जाते मंजू जत टाका पाबे कणा तार द्विगुण अपेक्षा 30 टाका कम पाबे। अमल कणार अर्धेक अपेक्षा 15 टाका बेशी पाबे। हिसाब करे देखी काके कत टाका दिलाम। मने करी मंजूके दिलाम, मंजूके दिलाम एक्स टाका, एक्स टाका। शर्तानुसारे बला आछे शर्तानुसारे कणा पाबे मंजूर द्विगुण अपेक्षा 30 टाका पाबे। ताहले कणा पाबे बा कणाके दिलाम समान समान 2x माइनस 30 उइदिन ब्रैकेट टाका। आबार कि बोलछि, आबार बोलछि अमल पाबे कणार अर्धेक अपेक्षा 15 टाका बेशी। ताहले अमल के दिलाम, अमल के दिलाम समान समान कणार अर्धेक थेके 15 टाका बेशी। ताहले 15 टाका जोग उइदिन ब्रैकेट এখানে লসাগু করব আমরা, দুই লসাগু, তাহলে 2x মাইনাস 30 প্লাস 15 দুগুণে 30 টাকা, প্লাস 30 মাইনাস 30 কাটা গেল সমান সমান 2x বাই 2 টাকা, 2 2 কাটা গেল সমান সমান x টাকা। তাহলে অমলকে দিলাম এক্স টাকা শর্তানুসারে। তাহলে এদের তিনজনকে দেওয়া টাকার মোট পরিমাণ হচ্ছে 170 টাকা। তাহলে এদের তিনজনের টাকা যোগ করলে আমরা পাবো 170। এবার লিখব প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে মঞ্জুর এক্স প্লাস কণার 2x মাইনাস 30 প্লাস অমলকে দিলাম, ক্যালকুলেশন করে আমরা পেয়েছি এক্স টাকা সমান সমান 170 বা এক্স প্লাস 2x মাইনাস 30 প্লাস এক্স সমান সমান 170 বা এখান থেকে পাওয়া গেল 4x মাইনাস 30 সমান সমান 170 বা 4x সমান সমান 170 মাইনাস 30 ডান দিকে গেলে প্লাস 30 হয়ে গেল বা 4x সমান সমান 200 বা x সমান সমান ডাক দিয়ে আমরা লিখব ডান দিকে যে রয়েছে 200 উপরে বসবে আর সঙ্গে 4 রয়েছে 4 নিচে বসবে 4×5=20 বা x সমান সমান 50। তাহলে আমরা দেখলাম মঞ্জুকে দিয়েছি আমরা 50 টাকা, অতএব হিসাব করে দেখি কাকে কত টাকা দিলাম। অতএব মঞ্জুকে দিলাম, মঞ্জুকে দিলাম 50 টাকা কমা কণাকে দিলাম 2x माइनस 30 तर मैं 2 इंटू एक्सर मान बेर कर 50 माइनस 30 उइदिन ब्रैकेट टाका समान समान 100 माइनस 30 उइदिन ब्रैकेट टाका समान समान 70 टाका
এবং অমলকে দিলাম, অমলকে দিলাম আমরা কত টাকা দিয়েছি, এক্স টাকা দিয়েছি, আমরা ক্যালকুলেশন করে দেখেছি অমলকে দিয়েছি এক্স টাকা, তাহলে এক্স এর মান 50 এবং অমলকে দিলাম 50 টাকা, এটাই অ্যান্সার। তাহলে দেখো তিনটে, মঞ্জুকে দেওয়া টাকার পরিমাণ, কণাকে দেওয়া টাকার পরিমাণ এবং অমলকে দেওয়া টাকার পরিমাণ যদি আমরা যোগ করি তাহলে আমাদের কথা হচ্ছে 170 টাকা হচ্ছে। তাহলে আমাদের অঙ্ক মিলে গেছে। তাহলে এইরকম আরও ক্লাস 7 এর অঙ্ক পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো।